হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন পূর্বে হচ্ছে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেটা হচ্ছে যে এমটিবি ভিসা প্লাটিনাম ভার্সাস হচ্ছে ইবিএল ভিসা প্লাটিনাম, একটা কম্পারিজন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে যে এমটিবি সিগনেচার ভার্সাস ইবিএল সিগনেচার লাইট, এই দুইটার কম্পারিজন হবে। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমি হচ্ছে যে এমটিবি ভিসা সিগনেচার কার্ড ইউজ করতেছি এই যে কয়েক বছর ধরে, এবং রিসেন্টলি ইবিএল হচ্ছে তাদের একটা ক্যাম্পেইন লঞ্চ করছে যে হচ্ছে আমার যদি পার্টিকুলার কিছু ব্যাংকের যদি আমার ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটার বিপরীতে হচ্ছে যে আমি ইবিএল প্লাটিনাম অথবা ইবিএল সিগনেচারের জন্য এলিজিবল হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে হচ্ছে যে আমাকে স্যালারি সার্টিফিকেট বা স্যালারি কোনো ডকুমেন্ট লাগবে না, জাস্ট হচ্ছে যে আমি যে কার্ডটি ইউজ করতেছি। যেমন এক্ষেত্রে আমি এমটিবি ভিসা সিগনেচারের 6 মাসের স্টেটমেন্ট দিয়ে এবং আরও কিছু পেপার দিয়ে হচ্ছে যে আমি কার্ডটা নিতে পারতেছি। তো এক্ষেত্রে আমি যেটা করেছিলাম, এমটিবি ভিসা সিগনেচার দিয়ে আমি ইবিএল ভিসা সিগনেচার লাইটের জন্য এলিজিবল ছিলাম, যেহেতু ইবিএল ভিসা সিগনেচার লাইটের যে মিনিমাম লিমিট আর আমার এমটিবির যে লিমিট সেটা একই ছিল, সো সেটা আমি নিতে পারতাম। কিন্তু আমি যে কারণে নেই নাই সেটার কারণটা হচ্ছে, আমি যদি হচ্ছে যে ইবিএল সিগনেচার লাইটটা নিতাম তাহলে হচ্ছে যে আমাকে প্রথম বছরের যে ইয়ারলি চার্জ 8,625 টাকা সেটা দিতে হতো, কিন্তু এটা আমি দিতে চাচ্ছিলাম না ইস্যু চার্জটা। তো সেক্ষেত্রে আমি যে হচ্ছে কার্ডের এজেন্ট ওনার সাথে আমি কথা বলি এবং উনি আমাকে যেটা জানায় সেটা হচ্ছে যে আপনি ভিসা প্লাটিনাম নেন, ভিসা প্লাটিনাম নিলে হচ্ছে যে আপনার ইস্যু চার্জটা লাগবে না, সেটা তারা ওয়েব করে দিতে পারবে, কিন্তু সিগনেচার লাইটের ক্ষেত্রে ইস্যু চার্জ সে ওয়েব করতে পারবে না। সো আমি প্রথম হচ্ছে ইবিএল ভিসা প্লাটিনাম নিলাম এবং 1 মাস ইউজ করার পরে তারপর হচ্ছে যে আমি ইবিএল ভিসা প্লাটিনাম থেকে সিগনেচার লাইটে আপগ্রেডের জন্য হচ্ছে যে একটা ফর্ম ফিল আপ করে ব্রাঞ্চে জমা দিই এবং 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আমার সিগনেচার লাইট হাতে চলে আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ইবিএল এর যে রুল সেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে কার্ড টাইপ যদি আপনি চেঞ্জ করেন বা কার্ড ক্যাটাগরি যদি হচ্ছে আপনি আপগ্রেড করেন সেটার জন্য হচ্ছে তারা শুধুমাত্র কার্ড রিপ্লেসমেন্ট ফি নিবে, এবং ইবিএল এর নতুন যে এসওসি সেটা অনুসারে হচ্ছে সিগনেচার লাইটের জন্য হচ্ছে কার্ড রিপ্লেসমেন্ট ফি হচ্ছে যে 1,000+ ভ্যাট, মানে হচ্ছে 1,150 টাকা। তাহলে এক্ষেত্রে কি হলো, 1,150 টাকা দিয়ে হচ্ছে যে আমি ইবিএল সিগনেচার লাইটটা নিতে পারলাম, মানে আমার এফেক্টিভ ইস্যু চার্জ পড়ছে হচ্ছে 1,150 টাকা। কিন্তু আমি যদি শুরুতেই ইবিএল সিগনেচার লাইট নিতাম তাহলে হচ্ছে আমার 8,625 টাকাই দিতে হতো। সো এক্ষেত্রে মোটামুটি 7,500-এর মতো আমার টাকা সেভ হয়েছে আর কি। এটাই হচ্ছে যে টেকনিক, যার কারণে হচ্ছে যে আমি সরাসরি এমটিবি সিগনেচার থেকে শুরুতেই ইবিএল সিগনেচার লাইট নিয়ে নিই। আমি প্রথমে ইবিএল ভিসা প্লাটিনাম নিয়েছি, পরে ভিসা প্লাটিনাম থেকে সিগনেচার লাইট আপগ্রেড করেছি। যাই হোক, সে প্রসঙ্গ বাদ, আজকের বিষয়টা হচ্ছে যে এমটিবি সিগনেচার ভার্সাস হচ্ছে ইবিএল সিগনেচার। তো এক্ষেত্রে প্রথম যদি যে বিষয়টা সেটা হচ্ছে যে ইয়ারলি চার্জ, এমটিবির ইয়ারলি চার্জ হচ্ছে যদি কার্ড চার্জ বলি সেটা হচ্ছে 11,500, আর 11,500 ছাড়া হচ্ছে যে ওদের এসএমএস অ্যালার্ট ফি আসে হচ্ছে 345 টাকা। এবং এমটিবির ক্ষেত্রে আপনি হচ্ছে 2টা সাপ্লিমেন্টারি কার্ড হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং সেগুলোর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ আপনাকে দিতে হবে না। তাহলে 11,500 আর 345 টাকা এসএমএস চার্জ, তাহলে ইয়ারলি এফেক্টিভ চার্জ হচ্ছে 11,845 টাকা। আর ইবিএল এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইয়ারলি চার্জ হচ্ছে ভ্যাটসহ 8,625, আর সাথে হচ্ছে যে আপনার এস এম এস অ্যালার্ট ফি আছে 345 টাকা। এবং এখানে প্রসঙ্গত উল্লেখ্য, ইবিএল এ আপনি সাপ্লিমেন্টারি কার্ড নিলেও সেটার জন্য আলাদা এস এম এস অ্যালার্ট ফি প্রযোজ্য হবে। তার মানে যদি আপনি যদি একটা সাপ্লিমেন্টারি অথবা 2টা সাপ্লিমেন্টারি হচ্ছে যে সিগনেচারে ফ্রি, কিন্তু হচ্ছে যে আপনার এই যে এস এম এস অ্যালার্ট ফি দিতেই হবে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য। সো আপনি যদি একটা সাপ্লিমেন্টারি কার্ড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আরও 345 টাকা অতিরিক্ত দিতে হবে। এটা হলো ইয়ারলি চার্জ। আর যদি ইয়ারলি চার্জ ওয়েবের প্রসঙ্গে আসেন, সেক্ষেত্রে হচ্ছে যে এমটিবিতে বার্ষিক 15টা ট্রানজ্যাকশন করলে হচ্ছে ইয়ারলি চার্জ ওয়েব হবে, ইবিএল এ যেটা হচ্ছে 18টা। সো এটা আসলে খুব বেশি বিষয় না, 15টা 18টা ট্রানজ্যাকশন মানে কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না। এবং এই এই ক্ষেত্রে বলে রাখি যে এই ট্রানজ্যাকশনগুলো যে কোনো ধরনের ট্রানজ্যাকশন, আপনি যদি হচ্ছে যে ইভেন easy.com.bd তে ঢুকে আপনি 20 টাকা মোবাইল রিচার্জও করেন সেটাও কিন্তু কাউন্ট হবে, এমটিবির ক্ষেত্রেও কাউন্ট হবে, ইবিএল এর ক্ষেত্রেও কাউন্ট হবে। সো কোনো ধরনের এটার ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নাই। তার মানে মোটামুটি ইয়ারলি চার্জ ওয়েবের বিষয়টা ইবিএল আর হচ্ছে এমটিবি দুটাতেই হচ্ছে আপনার বেশ সহজ। ওই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, এমটিবিতে হচ্ছে যে আপনার ইয়ারলি চার্জ ওয়েবের জন্য আপনি এলিজিবল হলেও আপনার হচ্ছে অ্যানিভার্সারি মান্থে কিন্তু ইয়ারলি চার্জটা হচ্ছে যে অ্যাপ্লাই হবে, মানে আপনি স্টেটমেন্টে দেখতে পাবেন, এবং আপনাকে হচ্ছে কল সেন্টারে ফোন করে রিকোয়েস্ট করতে হবে যে আমি 18টা ট্রানজ্যাকশন 15টা ট্রানজ্যাকশন অলরেডি করছি, সো আমার কার্ড চার্জটা ওয়েভ করে দাও, তাহলে তারা ম্যানুয়ালি ওয়েভ করে দেবে। কিন্তু ইবিএল এ এটা আমি যতটুকু জানি, বিভিন্ন জনের আমি পোস্টে দেখেছি, এটা অটোমেটিক্যালি ওয়েভ হয়, কোনো ধরনের কল সেন্টারে ফোন দেওয়া লাগে না। এটা হচ্ছে যে ইয়ারলি চার্জ এবং ইয়ারলি চার্জ কীভাবে ওয়েভ করবেন সেটা নিয়ে। এছাড়া যদি আমি ফ্যাসিলিটির দিকে যাই, সেক্ষেত্রে
প্রথম কথা যদি আমি আসি যে হচ্ছে যে ডিসকাউন্ট, বিভিন্ন ধরনের ডিসকাউন্টের কথা যদি দেখি, আমি যদিও ইবিএল আমি ভিসা প্লাটিনাম আমি ইউজ করতেছি খুব বেশি দিন হয়নি, বা সিগনেচার আমি নিছি মোটামুটি 20-25 দিন হয়েছে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ফুড পান্ডা, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার যদি আমি বলি ইএমআই, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ইবিএল হচ্ছে যে এমটিভি থেকে আগানো থাকবে। ইবিএল এ ডিসকাউন্ট বেশি থাকে, এমটিভিতে ডিসকাউন্ট অফার খুব বেশি থাকে না, শুধুমাত্র কিছু সার্টেন ওকেশনে হচ্ছে যে এমটিভির অফার থাকে। দেখা গেছে হচ্ছে যে ভ্যালেন্টাইন ক্যাম্পেইন থাকে, পূজার সময় থাকে, ঈদের সময় থাকে, অথবা হচ্ছে যে কিছুদিন আগে যে এমটিভির একটা ফেস্টিভ্যাল চলতেছে সেটার সময় তারা কিছু অফার দিয়েছিল বিভিন্ন 5-স্টার রেস্টুরেন্টে, বাই ওয়ান গেট থ্রি বুফে ব্রাঞ্চ অথবা ডিনারের। তো এরকম এমটিভির অফার লিমিটেড, কিন্তু ইবিএল এর রাউন্ড দ্য ইয়ার হচ্ছে অফার থাকে। সো অফারের দিক থেকে ইবিএল আগে থাকবে এমটিভির থেকে। আর যদি হচ্ছে যে আমি যদি লাউঞ্জের কথা বলি, লাউঞ্জের ক্ষেত্রে এমটিভি আবার ইবিএল এর থেকে আগানো থাকবে, কারণ হচ্ছে এমটিভি সবচেয়ে বেশি ডোমেস্টিক লাউঞ্জ আছে, ঢাকাতে আছে, চিটং এ আছে, সিলেটে আছে, কক্সবাজার আছে, কিন্তু ইবিএল এর ডোমেস্টিক লাউঞ্জ আছে হচ্ছে শুধুমাত্র চিটং এ, আর কোথাও ডোমেস্টিক লাউঞ্জ নাই। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জ মানে ঢাকা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনালে ইবিএল এরও লাউঞ্জ আছে, এমটিভিরও লাউঞ্জ আছে। তবে এক্ষেত্রে অবশ্যই আমার কাছে যেটা মনে হয়েছে, এমটিভির এয়ার লাউঞ্জের থেকে ইবিএল এর এসকে লাউঞ্জটা বেটার ইন্টারন্যাশনাল টার্মিনালে যেটা। সো লাউঞ্জের ক্ষেত্রে যে সংখ্যার দিক থেকে অবশ্যই, যেহেতু এমটিভি লাউঞ্জ নেটওয়ার্ক সবচেয়ে বড় বাংলাদেশের যতগুলো কার্ড আছে তার মধ্যে, সে এমটিভি বেটার হবে। এরপরে আসি হচ্ছে যে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, এটা শুধুমাত্র হচ্ছে যে এমটিভি সিগনেচার দিচ্ছে, ইবিএল সিগনেচারে কিন্তু এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস নাই। মিট অ্যান্ড এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা হচ্ছে যে আপনার হচ্ছে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে তাহলে হচ্ছে আপনাকে বাসা থেকে পিক করে নিয়ে যাবে, আবার হচ্ছে যে আপনি যখন বিদেশ ভ্রমণ শেষে আবার যখন দেশে ব্যাক করবেন তখন হচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাকে বাসায় ড্রপ করে দেবে। এটাকে বলতেছে হচ্ছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, যেটা এমটিভি সিগনেচার অফার করতেছে, কিন্তু ইবিএল সিগনেচারে এ ধরনের কোনো ফ্যাসিলিটি নাই। আর মিট অ্যান্ড গিট সার্ভিসের কথা যদি বলি, মিট অ্যান্ড গিট সার্ভিস হচ্ছে এমটিভি অথবা ইবিএল সিগনেচার দুইটাতেই আছে, এটা কমন ফিচার। মোটামুটি সব ব্যাংকেরই হচ্ছে প্লাটিনাম অথবা সিগনেচার কার্ডে এই ফ্যাসিলিটিটা অফার করে। এটা হচ্ছে যে আপনি যখন এয়ারপোর্টে যাবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একজন হচ্ছে যে আপনাকে হচ্ছে যে এয়ারপোর্টের মানে হচ্ছে যে ঢোকার ওই টার্মিনাল থেকে, এন্ট্রি টার্মিনাল থেকে হচ্ছে আপনাকে রিসিভ করবে, রিসিভ করে হচ্ছে যে আপনাকে চেক ইন এবং হচ্ছে ইমিগ্রেশন পর্যন্ত হচ্ছে পৌঁছে দিবে, ব্যাগেজ ট্যাগেজ বহন করতে হেল্প করবে। আবার একই রকমভাবে দেশের বাইরে থেকে যখন আপনি আসবেন ইমিগ্রেশনের পরে, সে আপনাকে রিসিভ করবে আপনার ব্যাগেজ ক্লিয়ারেন্স ব্যাগট্যাগ নিয়ে, আপনাকে হচ্ছে যে টার্মিনাল গেট পর্যন্ত পৌঁছে দিবে। এটাকেই বলতেছে হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, মানে সহজ কথা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট থাকবে আর কি আপনাকে হেল্প করার জন্য, লাগেজ বা হচ্ছে চেক ইন এসব কাজে হচ্ছে যে হেল্প করার জন্য। আচ্ছা, তো মিট অ্যান্ড গ্রিট হচ্ছে ইবিএল সিগনেচার আর এমটিভি সিগনেচার দুইটাতেই আছে, সো ফ্যাসিলিটি এই দুইটা কমন, দুইটা কার্ডের জন্যই প্রযোজ্য। এখন আর যদি ইএমআই এর কথা বলি, এমটিভিরও হচ্ছে যে প্রচুর 0% ইএমআই পার্টনার আছে, ইবিএল এরও আছে, সো এটা মোর অর লেস সেম। এছাড়া আর হচ্ছে যদি আমি পার্থক্যের কথা বলি, ও এরপর হচ্ছে যে গ্লোবাল লাউঞ্জ, এতক্ষণ তো বলেছিলাম হচ্ছে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল লাউঞ্জের কথা। গ্লোবাল লাউঞ্জের ক্ষেত্রে এমটিভি সিগনেচার হচ্ছে যে লাউঞ্জ কির সাথে এনলিস্টেড, এবং হচ্ছে যে লাউঞ্জ কি দিয়ে হচ্ছে যে আপনি বছরে হচ্ছে 10টা গ্লোবাল লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। ইবিএল হচ্ছে সেটা, ইবিএল সিগনেচারের ক্ষেত্রে সেটা হচ্ছে 8টা, এবং ইবিএল সিগনেচারে হচ্ছে যে আপনি প্রায়োরিটি পাসের মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন গ্লোবাল লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন, এক ক্যালেন্ডার ইয়ার 8টা। এখানে একটা কথা বলে রাখি যে 8টা বা 10টা এটা হচ্ছে যে আপনি শেয়ার করতে পারবেন, মানে আপনার যদি হচ্ছে গেস্ট থাকে, সে এমটিভি সিগনেচারের ক্ষেত্রে বললে আপনার যদি গেস্ট থাকে, আপনি 10 জন গেস্ট নিয়ে যদি সে আপনি থাইল্যান্ডের কোনো একটা লাউঞ্জে আপনি অ্যাক্সেস করছেন 10 জন নিয়ে করতে পারবেন, তাহলে হচ্ছে যে আপনার এক বছরে যে 10টা কোটা একসাথে শেষ হয়ে যাবে। সেম জিনিসটা ইবিএল সিগনেচার লাইটের জন্য প্রযোজ্য, আপনি 8টা কোটা একসাথে ইউজ করে ফেলতে পারবেন, গেস্টের সাথে শেয়ার করতে পারবেন, মানে হচ্ছে যে 8 বার ইউজ করতে পারবেন বলতে হচ্ছে যে আপনি যে 8 বার ঢুকতে পারবেন কোনো গেস্ট নিয়ে, বিষয়টা এরকম না, আপনার টোটাল কাউন্ট হবে, মানে গেস্ট 8 জন নিয়ে যদি ঢুকেন তাহলে আপনি একবারে ঢুকতে পারবেন, আর আপনি একাই যদি ঢুকেন তাহলে আপনি 8 বার ঢুকতে পারবেন। তো এমটিভি সিগনেচারের ক্ষেত্রে এটা হচ্ছে যে 10টা, আর ইবিএল এর ক্ষেত্রে হচ্ছে 8টা, আর এমটিভি হচ্ছে লাউঞ্জ কির সাথে এনলিস্টেড, সো লাউঞ্জ কির মাধ্যমে ঢুকতে হবে, আপনার কোনো সেপারেট কার্ড লাগবে না, আপনি যে হচ্ছে আপনার ভিসা সিগনেচার কার্ড সেটা নিয়ে চলে গেলেই হবে। আর যদি ইবিএল এর ক্ষেত্রে হয়, ইবিএল হচ্ছে প্রায়োরিটি পাসের সাথে এনলিস্টেড, সো আপনাকে হচ্ছে প্রায়োরিটি পাসের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, এবং এক্ষেত্রে ইবিএল এখন যেটা করতেছে যে আপনার প্রায়োরিটি পাসের জন্য কিন্তু ফি নিচ্ছে, আগে এটা ফ্রি ছিল, সো প্রায়োরিটি পাসের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে আলাদাভাবে, এটা কিন্তু হচ্ছে
সিগনেচার লাইট কার্ডের সাথে প্রায়োরিটি পাস একসাথে আসবে না। আপনি কার্ডস পাওয়ার পরে হচ্ছে যে আপনি কার্ড এন্ডোর্স করবেন এবং তারপর হচ্ছে যে কল সেন্টারে ফোন দিবেন অথবা মেইল দিবেন যে আমার প্রায়োরিটি পাস দরকার, তাহলে তারা প্রায়োরিটি পাস পাঠাই দিবে এবং 575 টাকা চার্জ করবে। মেয়াদ থাকবে হচ্ছে 3 বছর, ঠিক আছে। আর লাউঞ্জ কির ক্ষেত্রে এই ধরনের মেয়াদের কোনো বিষয় নেই, যেহেতু লাউঞ্জ কি কোনো সেপারেট কার্ড না। আর সো সেক্ষেত্রে হচ্ছে, আর এমটিবির ক্ষেত্রে হচ্ছে যে যখন প্রায়োরিটি পাস দিত তখনও আলাদা করে অ্যাপ্লাই করার প্রয়োজন হতো না, এর সাথেই প্রায়োরিটি পাসটা আসতো। সো এক্ষেত্রে হচ্ছে যে ইবিএল একটু পিছিয়ে আছে, যে আমার হচ্ছে 575 টাকা এক্সট্রা লাগতেছে প্রতি 3 বছরের জন্য, যেটা হচ্ছে যে এমটিবিতে এই ধরনের কোনো চার্জ লাগতেছে না। তো তাহলে হচ্ছে গ্লোবাল লঞ্চের ক্ষেত্রে এমটিবিতে 10 বার, ইবিএল হচ্ছে 8 বার, এবং ইবিএল আলাদাভাবে প্রায়োরিটি পাসের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটার জন্য 575 টাকা এককালীন চার্জ হবে এবং মেয়াদ থাকবে হচ্ছে 3 বছর। এখানে অনেকের আরেকটা জিজ্ঞাসা থাকে, আমি একসাথে বলে দিই, সেটা হচ্ছে যে আমাকে সে মনে করেন হচ্ছে যে আমি এমটিবি সিগনেচার ইউজ করতেছি, এমটিবি সিগনেচার দিয়ে কি হচ্ছে যে আমি ইবিএল এর স্কেল লঞ্চে ঢুকতে পারবো কিনা? অবশ্যই পারবেন। ইবিএল এর স্কেল লঞ্চ হচ্ছে যে আপনার প্রায়োরিটি পাস অ্যালাউ করে, সো আপনি প্রায়োরিটি পাস যেগুলোতে অ্যালাউ করে নর্মালি সেগুলো লাউঞ্চ কির সাথে, লাউঞ্চ কিও অ্যালাউ করে, কারণ হচ্ছে প্রায়োরিটি পাস আর লাউঞ্চ কি দুইটারই হচ্ছে যে মানে ওনার হচ্ছে সেম সেম কোম্পানি। সো আপনি হচ্ছে যে এমটিবি সিগনেচার দিয়ে হচ্ছে যে আপনি ইবিএল স্কেল লঞ্চে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আপনার যে 10টা কোটা ছিল ইয়ারলি, ওই 10টা কোটা থেকে যদি আপনি একা ঢুকেন তাহলে 1টা কোটা কাটা যাবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বাদ বাকিগুলো আমার জন্য খুব একটা জরুরি ফিচার বলে মনে হয় না, রিস্ক অ্যাসুরেন্স প্রোগ্রাম, এগুলো সব কার্ডেরই থাকে। এমটিবিতে আগে হচ্ছে যে এই যে ইন্স্যুরেন্স প্রোগ্রামটা হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল, এখন এটার জন্য চার্জ করতেছে। সো আমি প্রথমেই কার্ড পেয়ে যে কাজটা করি, প্রতিটা কার্ডেরই হচ্ছে যে ইন্স্যুরেন্স অপশনটা আমি অফ করে দিই, কারণ এটা আমার মানে আসলে আমার কথা হচ্ছে যে আমি মারা যাওয়ার পরে বা ডিজেবল মারা যাওয়ার পরে হচ্ছে যে আমি আমি ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি পাবো, আমার কার্ডের বিল বকেয়া হয়ে যাবে, মারা যাওয়ার পরে এই ফ্যাসিলিটি পেয়ে আমার লাভ কি, তাই না? মানে কোনো এককালে অ্যাক্সিডেন্ট হবে, সেটার জন্য আমি প্রতি মাসে আমি বাড়তি চার্জ দিতে আমি ইন্টারেস্টেড না। সো ইন্স্যুরেন্স ফিচারটা আমার কাছে খুব একটা মানে আমার জন্য প্রয়োজনীয় মনে হয় না। ইন্স্যুরেন্স আমি হয়তো অন করবো যখন বয়স টয়স বেড়ে যাবে, মানে শারীরিক ঝুঁকি বাড়বে, তখন আমি ইন্স্যুরেন্স অন রাখতে পারি, কিন্তু আদারওয়াইজ এ বয়সে আমি ইন্স্যুরেন্স অন রাখবো এবং সেটার উপর হচ্ছে যে একটা চার্জ প্রতি মাসে অ্যাপ্লাই হবে আমার আউটস্ট্যান্ডিং এর উপরে, এই জন্য ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি আমার জন্য কোনো অর্থ বহন করে না। সো রিস্ক অ্যাসুরেন্স প্রোগ্রাম দুইটারই আছে, আপনারা চাইলে অন রাখতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো হচ্ছে যে আপনি অফ করে দেন, শুধু শুধু বাড়তি পয়সা দেওয়ার কোনো মানে হয় না। আপ টু 45 ডেজ ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড, এটা ইবিএল সিগনেচারের জন্য, এমটিবির ক্ষেত্রে এটা হচ্ছে 50 দিন। আমি যেহেতু হচ্ছে যে 45 বা 50 দিন পর্যন্ত আমি ওয়েট করি না, নর্মালি বিল জেনারেট হওয়ার 4-5 দিনের মধ্যে আমি হচ্ছে যে বিল দিয়ে দেওয়ার চেষ্টা করি, সো এটা আমার জন্য কোনো অর্থ বহন করতেছে না। এখন যেটা সেটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট, রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে শুধু ইবিএল না, এমটিবি হচ্ছে যে বাংলাদেশে যত কার্ড আছে সবগুলোর মধ্যে থেকে হচ্ছে এমটিবি রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি। মানে আপনি যদি পারচেস করেন, হ্যাভি ইউজার হন, তাহলে হচ্ছে যে এমটিবি সিগনেচার ইউজ করা আপনার জন্য বেটার হবে। এবং আমি হচ্ছে যে একটা কম্পারিজন করছিলাম এমটিবিতে প্রতি এমটিবি সিগনেচারে হচ্ছে প্রতি 50 টাকার পারচেস করলে হচ্ছে আপনাকে 2 রিওয়ার্ড পয়েন্ট দিবে, যেটা ইবিএল সিগনেচার লাইটে কিন্তু হচ্ছে 50 টাকার পারচেসে 1 SKY কয়েন দিবে। তো ঘুরে ফিরে সেম কথা, আপনি রিওয়ার্ড পয়েন্ট বলতেছেন আর এর এসকাই কয়েন বলতেছে, কিন্তু পয়েন্ট কতটুকু দিবে সেটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে ভ্যালু কতটুকু। তাই এমটিবির ক্ষেত্রে হচ্ছে 2 রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু যদি আপনি গিফট ভাউচার নেন, আপনি ধরতে পারেন 1 টাকা, আর যদি আপনি গিফট কার্ড নেন তাহলে 2.5 রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে 1 টাকা। হ্যাঁ, আর ইবিএল এর ক্ষেত্রে, ইবিএল এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার গিফট ভাউচার নেওয়া যায়, এবং আমি এখানে যে হিসাব করে যেটা দেখলাম, আপনি যদি মোটামুটি 1 লাখ টাকার পারচেস করেন, আমি সুবিধার জন্য আপনাদেরকে বলি, 1 লাখ টাকার পারচেস করলে এমটিবি সিগনেচার ইউজ করলে হচ্ছে যে আপনি গিফট কার্ড নিতে পারবেন হচ্ছে 1600 টাকার, গিফট ভাউচার নিতে পারবেন 2000 টাকার, আর ইবিএল সিগনেচার ইউজ করলে আপনি গিফট ভাউচার নিতে পারবেন 564 টাকার। তাহলে যদি আমি যদি ইয়াতে হিসাব করি, মানে পার্সেন্টেজে, মানে প্রতি 100 টাকার কেনাকাটা করলে এই যে এমটিবি গিফট কার্ডের ভ্যালু হচ্ছে তাহলে এই যে 1.6%, গিফট ভাউচার হচ্ছে 2%, আর ইবিএল এর ক্ষেত্রে গিফট ভাউচার ভ্যালু আসতেছে 0.56%। মানে প্রতি 100 টাকা হচ্ছে যে আমি 56 পয়সা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাশব্যাক বলি অথবা হচ্ছে যে বেনিফিট যেটাই বলি না কেন, 56 পয়সা পাচ্ছি, যেটা এমটিবি সিগনেচারে যদি আমি গিফট কার্ড নিতাম তাহলে প্রতি 100 টাকার কেনাকাটা সেটা 1.6 টাকা হতো, আর গিফট ভাউচার নিলে 2 টাকা হতো। সো এক্ষেত্রে মোটামুটি হচ্ছে যে এমটিবি সিগনেচার ইবিএল এর 4 টাইমস, কারণ হচ্ছে 2 টাকা আর হচ্ছে 56 পয়সা,
সো 4 টাইমস ভ্যালু দিচ্ছে আমি বলবো গিফট ভাউচারের ক্ষেত্রে। আর ইবিএল রিওয়ার্ড পয়েন্ট দিয়ে গিফট ভাউচার ছাড়া, আর হচ্ছে যে আপনি এয়ার টিকিট বা ওই যে রিওয়ার্ড পোর্টাল আছে দুইটারই, আমি দুইটা ভিডিও বানিয়েছিলাম এমটিবি রিওয়ার্ড পোর্টালে আপনারা কি কি করতে পারবেন, ইবিএল এর রিওয়ার্ড পোর্টালে কি কি করতে পারবেন। মোরাললেস দুইটারই রিওয়ার্ড পোর্টাল সেম, কিন্তু এই যে যেটা বললাম রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হচ্ছে যে আলাদা, এবং হচ্ছে যে এক্ষেত্রে এমটিবি সিগনেচার ইবিএল সিগনেচারের থেকে 4 টাইমস এগিয়ে আছে। এই হলো, সো আপনি যদি হ্যাভি পারচেস করেন আপনাদের জন্য অবশ্যই এমটিবি সিগনেচার বেটার হবে। 24/7 কন্ট্যাক্ট সেন্টার এটা দুইটারই আছে, সো এটা সেম। সো এই ছিল সামগ্রিক আলোচনা। তার মানে যদি আমি যদি কার্ডের রিনিউয়াল ফি বলি, তাহলে দুইটারই হচ্ছে যে রিনিউয়াল ফি হচ্ছে আপনি ইজিলি ওয়েভ করতে পারবেন, এমটিবি সিগনেচারও পারবেন 15টা ট্রানজাকশন করে, ইবিএল সিগনেচারও পারবেন। লাউঞ্জের ক্ষেত্রে, ডোমেস্টিক লাউঞ্জের ক্ষেত্রে এমটিবি আগায় থাকবে ইবিএল এর থেকে, আর গ্লোবাল লাউঞ্জের ক্ষেত্রেও এমটিবি ইবিএল এর থেকে আগানো আছে, যেহেতু 10টা আর 8টা। আর হচ্ছে যে ইবিএল হচ্ছে প্রায়োরিটি পাস দিয়ে আপনি হচ্ছে গ্লোবাল লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন এমটিবিতে লাউঞ্জ কি দিয়ে, আর হচ্ছে যে ইবিএল এর রিওয়ার্ড পয়েন্ট গুলো এমটিবির তুলনায় কম। এই এই হচ্ছে যে বিষয়। ঠিক আছে, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ইবিএল সিগনেচার অথবা এমটিবি সিগনেচার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।